এটা কি আন্ডার 10 বছরের নিচে লাগে কিনা? আপনি যেটা জানেন সেটা ভুল জানেন। স্টিল 5 বছরের উপর হলে 110 পাউন্ড পে করতে হয়। আপনি করে আনেন নাই আপনারা নিলে অসুবিধা কি? এখানে তো ম্যানেজার কেন আসলো না আমরা ডাকলাম তখন? বাংলাদেশ আসলে রেড লিস্টের কান্ট্রি, এখানে বাংলাদেশ আসলে রেড লিস্টের রুলসটা আসি পড়ি আমি। এখানে দেখেন, টেক কোভিড-19 টেস্ট, চিলড্রেন এজ 10 অ্যান্ড আন্ডার ডোন্ট নিড টু টেক দিস টেস্ট। মানে এটা গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে, ইউকে গভর্নমেন্টের ওয়েবসাইট। মানে চিলড্রেন এজ 10, বিষয় বুঝবেন, চিলড্রেন এজ 10 অ্যান্ড আন্ডার ডোন্ট নিড টু টেক দ্য টেস্ট। মানে বাচ্চাদের বয়স 10 এবং 10-এর নিচে কেউ হইলে এই ধরনের শিশুদের ক্ষেত্রে মানে কোভিড-19 টেস্ট নেই, লাগবে না। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। আমি ইউকেবিআর ইউকের গভর্নমেন্টের ওয়েবসাইট যেটা, সেটাতে রেড লিস্টের কান্ট্রি যেগুলো আছে ওইটাতে আমাদের বাংলাদেশের নাম আছে এখানে রেড লিস্ট কান্ট্রিগুলোতে। তো এইটার মানে ওয়েবসাইট আমি সার্চ করে দেখলাম যে রেড লিস্ট কান্ট্রিগুলোর ক্ষেত্রে এখানে ক্লিয়ারলি লেখা আছে যে 10 বছরের নিচে বাচ্চাদের কোভিড টেস্ট লাগবে না। এখানে 10 বছর এবং 10 বছরের নিচের বাচ্চাদের কোনো কোভিড টেস্ট দরকার নেই, ক্লিয়ারলি লেখা আছে। সেটা আপনারা মানে গুগলে গিয়া রেড লিস্ট কান্ট্রি, ইউকে রেড লিস্ট কান্ট্রি দিলেই, চার্জ দিলেই আপনারা পাওয়া যাবেন। তো এটা লেখা আছে যে টেক এ কোভিড টেস্ট, চিলড্রেন এজ 10 অ্যান্ড আন্ডার ডোন্ট নিড টু টেক দিস টেস্ট। মানে বাচ্চারা যাদের বয়স 10 এবং 10-এর নিচে তাদের কোনো কোভিড টেস্টের দরকার নাই। এখন ঘুষকুর এই লম্পট বেয়াদব কিছু আবাদি সিলেট এয়ারপোর্ট বসে আছে, ওইটা ওই যে সুমন যেই ছেলেটা আমাদের মানে সিলেটি আপাকে হয়রানি করছিল, ওই সেম মানে শয়তানটা কি বলতেছে যে বাচ্চারা 5 বছর হইলেই নাকি মানে কোভিড টেস্ট লাগবে। কিন্তু আমাদের ইউকের গভর্নমেন্ট ওয়েবসাইটে কমপ্লিটলি ক্লিয়ারলি মেনশন করা আছে বাচ্চাদের দরকার নাই। আপনারা বিষয়টা বুঝতে পারছেন এটা নিয়ে? মানে আপনারা গভর্নমেন্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে মানে এটা নিয়ে আপনারা আলোচনা করেন, এবং এই ধরনের যাত্রী হয়রানি অনিতবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এটা বন্ধ করতে হবে। এই যে মানে যাত্রী হয়রানি, এটা মানে কী কী ক্ষতি হবে আপনাদের বলি, আমরা যারা মানে ডুয়াল সিটিজেন আছি, আমরা মানে ইউরোপ বা মিডিল ইস্ট বা আমেরিকা বা কানাডা বা মানে অন্যান্য দেশে হলিডেতে চলে যাব, বাংলাদেশের মানুষ যে মানে যে মানুষের জন্য আমরা যে টাকাগুলো আমরা স্পেন্ড করতে করা উচিত ছিল বা করতাম সেটা আর করা হবে না। মানে দেশের হলিডেগুলো আমরা হয়তো মানে মিডিল ইস্ট বা কানাডা বা ইউরোপের অন্যান্য দেশে আমরা করব, কিন্তু আমরা বাংলাদেশে যাবো না। বাংলাদেশে না গেলে কী হবে? বাংলাদেশের গভর্নমেন্টের ট্যাক্স পাবে না, বাংলাদেশের গরিব মানুষগুলো আমাদের কাছ থেকে সাহায্য পাবে না, এবং আমরা যে দেশে গিয়ে যে পরিমাণের টাকা আমরা খরচ করি এটা বাংলাদেশের অর্থনীতিতে এই মানে এই টাকাটা আসবে না। তো প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং বামেন সাহেব, আপনারা এই বিষয়ে একটু গুরুত্ব দিয়ে চিন্তা করেন যে ইউকে গভর্নমেন্টের মানে আইন হচ্ছে গিয়া যে 10 বছরের বা নিচের বাচ্চাদের করোনার টেস্ট লাগবে না, কিন্তু ওই সুমন নামক যে মানে বাটপাট গুসকুর দালাল ওইগুলো বসে আছে মানে আমাদের সিলিটি মানে ব্রিটিশে, মানে আপনারা
আমাদেরকে মুক্তি দিবেন, এটা আপনারা অবশ্যই আপনারা চিন্তা করবেন আপনাদের দেশের জন্য, জাতির জন্য এবং অর্থনীতির জন্য। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।